আপনি কতক্ষণ ঘুমালেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ঘুম কতটুকু ভালো হয়েছে। আপনি 6 ঘন্টা ঘুমালেন ঠিকই, কিন্তু তার ডি স্লিপ ছিল না। ঘুম থেকে ওঠার পরও সারা দিন এটি অপরিপূর্ণ ঘুমের অনুভূতি নিয়ে কাটলো, তাহলে কিন্তু কোনো উপকারই হলো না। রাতের ঘুম ভালো হওয়ার উপরই পরের দিনটি কেমন যাবে তা নির্ভর করে, এমনকি পরের দিনের যাবতীয় কাজের রুটিন করা দরকার আগের রাতেই। কিন্তু সারাদিন নানা রকম কাজের ধকলের পর অনেকেই রাত হলে কোনোভাবে বিছানায় ঘুমাতে পারলেই বেঁচে যান, এতে রাতের ঘুমটিও ভালো হয় না, পরের দিনের নানা রকম কাজের চিন্তা মাথায় ঘুরতে থাকে, সাথে পরের দিনটিও অগোছল হয়। চলুন তবে জেনে নিই রাতে ঘুম কীভাবে ভালো হতে পারে। রাতের ঘুম ভালো হতে 10টি টিপস। 1. আজকের কাজ আজই শেষ করুন। পরের দিনের জন্য কোনো কাজ রেখে দিবেন না, এতে সারা রাত একটি পেশা কাজ করবে। যারা চাকরি করেন তাদের অফিসের কোনো কাজ বাকি থাকলে শেষ করে নিন, তাহলে রিল্যাক্স হয়ে ঘুমাতে পারবেন। তবে যতটা সম্ভব চেষ্টা করুন অফিসের কাজ অফিসে শেষ করে আসতে। 2. কাজের লিস্ট। পরের দিনের কাজের লিস্ট করে নিন, তাহলে দেখবেন আপনার সারাদিনের সব কাজ সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে করতে পারছেন। পরের দিন কোন কাপড়টি পরবেন তা ইস্ত্রি করে রাখতে পারেন, ব্যাগও গুছিয়ে রাখুন, এতে সকালবেলা তাড়াহুড়ো করতে হবে না। 3. রাতের খাবার। রাতের খাবারের একটি নির্দিষ্ট সময় ঠিক করে নিন, প্রতিদিন সেই একই সময়ে ডিনার করার চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করার চেষ্টা করুন। 4. ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুন। ঘুমানোর 2 ঘন্টা আগে থেকে মোবাইলে নাইট মোড অন করে দিন, কোনো রকম নোটিফিকেশন পপ আপ হবে না ও আপনার একটু পরপর মোবাইল চেক করারও কোনো প্রয়োজন পড়বে না। 5. বেড ও রুমটি গুছিয়ে নিন। যে রুমটিতে ঘুমাবেন তা যদি অগোছল হয় তবে সেখানে কখনোই প্রশান্তি নিয়ে ঘুমাতে পারবেন না, তাই ঘুমাতে যাওয়ার আগে নিজের রুম ও বিছানাটি সুন্দরভাবে গুছিয়ে নিন। গোছানোর পর দেখবেন আপনার তখনই মন চাইবে একটু ঘুমিয়ে নিন। 6. হালকা লাইট ব্যবহার করুন। হালকা আলোতে আমার নিজের অসম্ভব ভালো লাগে, এটি সুদিং ও রিল্যাক্সিং একটা অনুভূতি দেয়। রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে থেকে রুমে হালকা লাইট জ্বালিয়ে রাখুন, দেখবেন আপনার হালকা আলোতে সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। নিজের পরিচর্যা করুন। সারাদিনের সব কাজের পেশার শেষে রাতের সময়টুকু অন্তত নিজের পরিচর্যার জন্য রাখুন। ঘুমোতে যাওয়ার আগে মুখের, ত্বকের, চোখের, গলার, হাত ও পায়ের, শরীরের প্রত্যেকটি অংশে আলাদাভাবে যত্ন নিন। অবশ্যই সবশেষে ত্বক ময়েশ্চারাইজ করতে একদম ভুলবেন না। 8. গোসল। সবশেষে ঘুমোতে যাওয়ার আগে একটি আরামদায়ক গোসল আপনার পেশিকে রিল্যাক্স করে হালকা উষ্ণ গরম পানি দিয়ে গোসল করতে পারেন। দেখবেন এই গোসল আপনাকে সারা রাতে একটি প্রশান্তিদায়ক অনুভূতি দিবে ও ঘুমাতে সাহায্য করবে। যদি গোসল করা সম্ভব না হয় তাহলে দাঁত ব্রাশ করে হাত মুখ ভালোভাবে ধুয়ে নিতে পারেন। 9. প্রার্থনা করুন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা কিন্তু মেডিটেশনের মতোই কাজ করে। গোসল শেষে বিছানায় যাওয়ার আগে নিজ ধর্ম অনুযায়ী কিছুক্ষণ প্রার্থনা করে নিন ও আজকের পুরো দিনের জন্য ধন্যবাদ জানান। কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করা খুবই ভালো একটা গুণ। 10. বই পড়ুন। বিছানায় গিয়েই অনেকে ঘুমানোর চেষ্টা করে, বিছানায় শুয়ে আপনার পছন্দের একটি বইয়ের কয়েক পাতা পড়ুন, দেখবেন আপনার অনেক স্ট্রেস কমে আসবে আর সাথে ঘুম ঘুম ভাবও চলে আসবে।